অ্যাথলেটিক্সে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ধরা হয় 100 মিটার স্প্রিন্টকে। প্রতিবারের মতো এবারের অলিম্পিকে উত্তেজনার শেষ নেই এই ইভেন্ট নিয়ে। চলছে সম্ভাব্য স্বর্ণজয়ীদের নিয়ে চর্চা। স্বাভাবিকভাবেই উঠে আসে জ্যামাইকানদের নাম, কারণ এই ইভেন্ট রীতিমতো নিজেদের করে নিয়েছেন জ্যামাইকানরা। বছরের পর বছর ধরে দাপট দেখিয়ে এসেছেন উসাইন বোল্ট, আসাফা পাওয়েল, ইউহান ব্ল্যাক, শেকি অ্যান্ড ফ্রেজার প্রাইস, এলাইনি থমসনেরা। পুরুষ বিভাগে স্বর্ণজেতা দাবিদার জ্যামাইকার কিশানে থমসন, যদিও রয়েছেন আমেরিকার নোয়া লিলেলসও। মাঝে মাঝে আমেরিকা বা অন্য কোনো দেশের স্প্রিন্টাররা জিতলেও তা সংখ্যায় কম। বোল্টের বিদায়ের পর থেকে অবশ্য দাপটটা হাতছাড়া হয়ে যায় জ্যামাইকানদের। হাতছাড়া হয়েছে নারীদের বিভাগেও। এবার নারীদের বিভাগে 100 মিটার স্প্রিন্টে 10.72 সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের দ্রুততম মানবী হয়েছেন সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড। পুরুষদের বিভাগে গতবার স্বর্ণজয়ী ইতালির মার্শেল জ্যাকবস্কি তার স্বর্ণ ধরে রাখতে পারবেন? যদি পারেন তাহলে তিনি নাম লেখাবেন কার্ল লুইস ও উসাইন বোল্টের মতো শতাব্দী সারা স্প্রিন্টারদের খাতায়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের নোহা লাইলেস। বিশ্ব চ্যাম্পিয়ন জেতা লাইলেস ছাড়াও প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জ্যামাইকার কিশানে থমসন, কেনিয়ার ফার্দিনান্দ ওমানিয়ালা, যারা প্রত্যেকেই আছেন সেরা ফর্মে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।